सुंदर चोख धाराना गोल। आज के मोटा मोटी 14টা पुरस्कार আছে মুরগা পাড়ায়। যারা মুরগা প্রেমী আছেন তারা মুরগা প্রেম পাড়ার দিকে একটু ধ্যান দিবেন এবং যারা মুরগা নিয়ে এসেছেন একটার থেকে খেলা আরম্ভ হবে। খেলা পুরোদমে চলছে, মাস্টার স্পোর্টিং এর পাইপ সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি। রেফারি জানিয়ে দিয়েছেন ফাউল খেলা পুরোপুরি নিষেধ আছে। আজকের এই খেলায় যে আমাদের সহযোগিতা রাশি এসেছে, প্রথম আমাদের পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ঠাকুর প্রসাদ সিং মুন্ডা ডাটম 1001 টাকা সহযোগিতা করেছেন এই খেলায়। সেকেন্ড যে নাম আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী খগেন চন্দ্র মাহাতো, উনি 3001 টাকা দিয়ে সহযোগিতা করেছেন এই খেলায়। ওনাকে আমি কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাবো। ছোটু সিং চোরা উনি সরি চানো উনি 501 টাকা সহযোগ রাশি দিয়েছেন এই খেলার। তাই ছোটু সিং বাবুকে আমাদের কমিটির তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। রবীন্দ্রনাথ মাঝি জার্গো উনি 1000 টাকা সহযোগিতা করেছেন এই খেলায়। টাইগার মনোজ সাউ তিরুলডি উনি 500 টাকা সহযোগিতা করেছেন। বিজয়পদ কুমার কুকুরু উনি এই খেলাকে আরো সুচারুভাবে চালার জন্য 1000 টাকা সহযোগিতা করেছেন। ওনাকে আমি কমিটির তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রমোদ কুমার সিং বাকারকুড়ি উনি আমাদের 500 টাকা সহযোগিতা করে এই খেলাকে আর একটা উজ্জীবিত জায়গায় একটা সম্মানিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য সহযোগ করেছেন। অরুণ মাহাতো এবং আপনার যে টিম সেই টিম মুরগাপাড়া দিকে চলে যাবেন এবং খুবই সুন্দর চোখ ধাঁধানো গোল, যে গোল দেখার জন্য খুবই সুন্দর চোখ ধাঁধানো গোল, যে গোল দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শক আছে। ডান পায়ে শট নিয়েছিলেন, খুবই সুন্দর শট, কোন সুযোগ ছিল না, গোলরক্ষক দাঁড়িয়ে রইলেন কিন্তু কোন করার নেই, দুর্দান্ত শট নিয়েছেন, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন ওই খেলোয়াড় বুধুরাম। বুধুরাম ডান পায়ে শট নিয়ে এই মাস্টার স্পোর্টিং, যে মাস্টার স্পোর্টিং এর ম্যানেজার মান্য বিষ্ণু স্যার খুবই সুন্দর টিম বানিয়েছেন, এই অঞ্চলের একটা সুনামধন্য টিম। বিষ্ণু বাবু আমাদের পেশায় ডাক্তার, মাইক অপারেটর, মাইক অপারেটর আপনি যেখানে থাকুন দয়া করে মঞ্চে আসার চেষ্টা করবেন। মাইক অপারেটর আপনি যেখানে থাকুন দয়া করে মঞ্চে আসার চেষ্টা করুন। মুরগা লড়াইয়ের জন্য অরুণ কুমার মাহাতো এন্ড টিম আপনি দয়া করে আপনার মুরগা পাড়ার দিকে চলে যাবেন। মুরগা পাড়ায় বিশেষ ঘোষণা, সন্ধ্যার পর আর মুরগার লড়াই চলবে না, মুরগা লড়াই টোটালি বন্ধ হয়ে যাবে। তাই তো এই যে মাস্টার স্পোর্টিং ছাড়ার পাত্র নয় এই অঞ্চলে একটা সুনাম। খুবই সুন্দর সুইং, আক্রমণে চলেছেন, কোনাবুরু দেখছেন কিন্তু না, সঙ্গে সঙ্গে আক্রমণকে প্রতিহত করেছেন এই মাস্টার স্পোর্টিং কুকুরু। এই অঞ্চলে একটা সুনামধন্য টিম, যে টিম প্রতিটা গ্রাউন্ডে কিছু না কিছু একটা দাবেদারি রাখে। 8 নম্বরের সাথে বল কাড়াকাড়ি লড়াই কিন্তু সঙ্গে সঙ্গে সতীর্থ খেলোয়াড়কে দিয়ে বল আক্রমণে চলেছেন মাস্টার স্পোর্টিং। দেখছেন সতীর্থ খেলোয়াড়কে কিন্তু না, সঙ্গে সঙ্গে আক্রমণকে প্রতিহত করেছেন এবং সুইং সুইং কোনাবুরুর অনুকূলে বল দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু হেড করে নামিয়েছেন 11 নম্বর জার্সি ধারী এবং বক্সের কাছে, এবং ডিফেন্স খুব মজবুত আছে এই মাস্টার স্পোর্টিং। মাঝ মাঠ পার করে দিয়েছেন, দেখছেন সঙ্গে সঙ্গে বল কাড়াকাড়ি লড়াই কিন্তু 2 নম্বর জার্সি ধারী কোনাবুর কি করেন, দেখছেন সতীর্থ খেলোয়াড় কিন্তু না, বলকে সরাসরি সীমা রেখার বাইরে পাঠিয়ে দিলেন সুইং মাস্টার স্পোর্টিং এর অনুকূলে। हम सभी को स्वागत करते हैं और अभिनंदन करते हैं इस कुकुरु अंचल 2 दिवसीय फुटबॉल टूर्नामेंट शो के गया। तो आज शुरुआत दिन है और सबसे पहले मैं कमेटी परिवार को हार्दिक हार्दिक अभिनंदन और बधाई देता हूँ। जिस तरह से फुटबॉल
फुटबॉल टूर्नामेंट आयोजित किए गए हैं। और दर्शक से गुजारिश है, जो हमारे आउट जो बनाए हैं उसे कपड़ा आप अगर न बैठे, दर्शक से गुजारिश है समस्त दर्शक अनुरोध जो हमारे आउट जो बना हो तर এখন পর্যন্ত যারা কাপড়াটা ধরে বসে আছে তাদের প্রতি অনুরোধ, আপনারা সাইডে চলে যান, অনেকটা জায়গা রয়েছে। বসন্তদা কি বলবেন? হ্যালো, যারা সাইড লাইনের কাপড়টাকে কভার করে বসছেন, পাগলবার মাঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আমি বলবো দক্ষিণ কোনাটাতে, দক্ষিণ কোনাতে যারা বসেছেন আপনাদের আপনাদের কানে মনে হয় আমাদের আওয়াজটা নিঃসন্দেহে যাচ্ছে, তাই আপনারা নিজের সম্মান নিজে বজায় রাখুন। আমাদের ভলেন্টিয়ার আছে সাইডে, লাইনসম্যান আছে, তাদের প্রতি নজর দিবেন এবং নিজের ব্যবহারে নিজের পরিচয় এটা সদা সর্বদা মনে রাখবেন। আপনাদেরকে বারবার যেন বলতে না হয়, আপনারা প্রিয় দর্শক, আপনাদের যথা সত্যি আমরা চেষ্টা করব আপনাদের সম্মান বাঁচায় রাখতে, কিন্তু আপনারাও কিন্তু নিয়মগুলো পালন করবেন। নিয়ম আপনার জন্য, আপনার সতীর্থ দর্শকের জন্য। ওকে ব্যাটিং মানে বাস কে অন্দর জো ভি আয়ে হ্যায় ওহাঁ পর আপ খড়ে নহীঁ রহেঁগে, ব্যাঠ জাইয়েগা, যোধর সে খড়ে হোকে ম্যাচ দেখেগা। বাস কে পিছে সে জুগাড় কে রূপে বানায়া গয়া হ্যায় আর যোধর সে আরাম সে ব্যাঠ কে ম্যাচ দেখনা চাহতে হ্যায় তো আপ বাস কে অন্দর জাকে আরাম সে ব্যাঠিয়ে। বিলকুল বলা জি, আর সাউন্ড মাস্টার সে অনুরোধ করুগা আপ মাইক কো থোড়া ঠিক কর দেঁগে। तो दर्शक से बार बार गुजारिश कर रहे हैं, कहते हैं समझदार लोगों के लिए इशारा काफी है, आप सभी दर्शक समझदार हैं जो अभी भी कपड़ा पकड़ कर जो बैठे हैं, उनसे गुजारिश है आप थोड़ा बाहर बैठे, बहुत सारा जगह है, और दर्शक जो बांस के अंदर खड़े हैं उनसे भी आप रिक्वेस्ट है आप लोग कृपा करके बैठ जाइए, तो हमें सभी का सहयोग चाहिए। इस तरह से फुटबॉल टूर्नामेंट जिस तरह से किए गए हैं, आप सब रहते हैं अलग अलग, फिर भी आप सभी गोल से निश्चित तौर पर आगे है, तो यहाँ से आप हिम्मत नहीं हारना, कहते हैं बैठे बैठे कोई पार नहीं कर सकता, कोशिश करने वालों को कभी हार नहीं हो सकता, तो यहाँ से निश्चित तौर पर हार नहीं मानना होगा। তাদের যে প্রয়াস, তাদের যে তীব্র ইচ্ছা গোল করার, সেই ইচ্ছা নিঃসন্দেহে প্রশংসার দাবি রেখেছে এবং এর সাথে 1-0 গোলে তারা এগিয়ে আছেন। দেখুন আক্রমণে চলেছেন মাস্টার স্পোর্টিং বক্সের কাছে, কিন্তু না, সঙ্গে সঙ্গে খুবই সুন্দর, খুবই সুন্দর বল, কিন্তু দেখা যাক বলের লড়াই চলছে এবং শট নিয়েছে ডান পায়ে, কিন্তু না, সঙ্গে সঙ্গে সরাসরি সীমা রেখার বাইরে বলকে পাঠিয়ে দিলেন। একটা খুব সুন্দর ভাবে ম্যাচের ফলাফল বাংলাতে আমরা খুব সুন্দর ভাবে ম্যাচের ফলাফল শুনতে, এই গোল নিশ্চিত তৌর পর আগে চলে मास्टर पेटो को उड़ के तीन, तो निश्चित तौर पर जिस तरह से पर्दा सर आप सुरसु में देख रहे हैं, तो भी निश्चित तौर पर हिम्मत नहीं आना, काफी मौका है और इसके बाद तैयार रहेंगे आज का चौथा मैच के लिए। फिलहाल तमाम दूर दूर से दर्शक आए हुए हैं, सभी दर्शकों अभिनंदन और तहे दिल से स्वागत करते हैं। हमारे मंच पर भी विशेष अतिथि बैठे हुए हैं और साथ साथ पल पल मैच का विवरण सुना रहे हमारे सीनियर कमेंटेटर गुलाब जी, साथ साथ बारा के रहने वाले रत्नम जी, साथ साथ रमेश भाई, साथ साथ राज जी, और मीठे मीठे बातों से प्रवाहित कर रहे हैं हमारे बसंतदा। तो सभी को स्वागत करते हैं, अभिनंदन करते हैं, सभी लोग के सहयोग से 2 दिवसीय फुटबॉल टूर्नामेंट का आयोजन किया गया है और हमें सभी का सहयोग चाहिए, क्यों कहते हैं मेरे से कितना डिफेंस खूब मजबूत আছেন, সঙ্গে সঙ্গে বল কে ক্লিয়ার করেছেন মাঝ মাঠ পরপর, আবার কিন্তু আক্রমণ এই মাস্টার স্পোর্টিং এর নামের প্রতি খুবই সুন্দর, মানে কি বলবো, তাদের যে প্রয়াস, তাদের যে গোল খোদা, তাদের যে খেলার একটা ছাঁচ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, সারা মাঠ জুড়ে খেলছেন 9 নম্বর পায়ে বল, কোনাবুরু কি করেন মাঝ মাঠ পর্যন্ত বল আছে কিন্তু সঙ্গে সঙ্গে বলকে কেড়ে নিয়ে যান, আবার মানুষ পাশে খেললেন ডিফেন্সের খেলোয়াড়কে, কিন্তু কোনো উপায় বল দেখছেন 9 নম্বর কি করেন, 9 নম্বর
কিন্তু না সঙ্গে সঙ্গে বলকে কেড়ে নিয়েছেন আবার 6 নম্বরে পায় বল কোন বড় মাঠ মাঠ এই মাত্র অতিক্রম করে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন দেখছেন কাকে দেওয়া যায় কিন্তু না অনেক সময় বল রেখেছেন সঙ্গে সঙ্গে ফার্স্ট ক্লাস সুন্দরভাবে পাস করেছেন সতীর্থ খেলোয়াড়কে 3 নম্বর বল নিয়ে চলেছেন আক্রমণে আক্রমণের একটু ধার বেশি বলবো এখন কিন্তু না সঙ্গে সঙ্গে ডিফেন্সের খেলোয়াড় বলকে ক্লিয়ার করেছেন মাস্টার স্পোর্টিং এর পায় বল সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন শট নিয়েছেন এবং দুজন ছুটছেন বল হয়তো কোনাবুরুর পায়ে হবে 2 নম্বর জার্সিদারের সঙ্গে সঙ্গে বলকে ক্লিয়ার করেছেন এবং আরো অনেক মাঠেই দেখি যে মাস্টার লেভেলের খেলোয়াড়রা খুব ভালোভাবে প্রদর্শন করে অন্য বিভিন্ন বিভিন্ন গ্রামও আমরা দেখে থাকি তো আজকেও এই কুকুর অঞ্চলে খুব সুন্দর প্রদর্শন তারা এক গোলে আগে চলছে দেখা যাক এখন পর্যন্ত খুব সুন্দরভাবে খেলা সময় উঠেছে আজকে তৃতীয় খেলা এরপর চতুর্থ খেলার জন্য দুই দলের অধিনায়কদের প্রতি অনুরোধ আপনারা তৈরি থাকবেন আজকে চতুর্থ খেলার জন্য বহুদূর আগে খুবই সুন্দর আক্রমণে চলেছেন এবং তার আরে সে আবার একটা তড়িঘড়ি ভাবে শট নিলেন শটে জোর ছিল কিন্তু লক্ষ্য ঠিক ছিল না সরাসরি সীমারেখার বাইরে চলে গেল যদি একবার এসে যায় টিকেটে ফলে আছে শট এবার শট তো নিচে নেই রাখা লেকিন ফিলহাল আমি ভি দোনো টিমে গিয়ে জানি সংখ্যা জানি মাস্টার লেভেল কুকুরা দিদি एक गोल से आगे चल रहे हैं फिर वहाँ तमाम दूर दूर से दर्शक आए हैं सभी को अभिनंदन और स्वागत करते हैं सभी लोग से सहयोग से इससे पहले भी हमारे साथी का मंडल बसंत जी बता रहे थे सभी लोग का बहुत बहुत सहयोग मिला है और इस बार निश्चित तौर पर बहुत ही बढ़िया मौका मिला था लेकिन इस बार कमाल ही गोल कीपर मौका मिला था निश्चित तौर पर एक खिलाड़ी मौजूद है और यदि লিস্ট দেখা যায় ভারতবর্ষের লিস্টে বিশ্ব ফুটবলের লিস্টে অনেক পিছনে আছি আমরা কিন্তু আমাদের প্রিয় খেলা ফুটবল এবং ক্রিকেট ক্রিকেটে যথাযোগ্য আমাদের সম্মান আছে কিন্তু ফুটবলে সেই মতো সম্মান এখনো আমরা আদায় করতে পারিনি আক্রমণে চলেছেন খুবই সুন্দর ডান পায়ে শট নিয়েছেন কিন্তু শটে জোর ছিল না সরাসরি সীমারেখার বাইরে বলকে পাঠিয়ে দিলেন কর্নার কিক হবে মাস্টার স্পোর্টিং এর অনুকূলে দিল্লি চেন্নাই এবং গোয়া অনেক সুনাম সুনাম ভিন্ন টিম তৈরি করেছেন ধনাঢ্য ব্যক্তিরা খুবই সুন্দর আক্রমণ কিন্তু না সঙ্গে সঙ্গে ডিফেন্সের খেলোয়াড় তৎপর কিন্তু এখনো বিপদ কাটেনি কিন্তু না না সঙ্গে সঙ্গে সীমারেখার বাইরে বল চলে গেল সোয়িং কোনাবুরুর অনুকূলে ডিফেন্সের খেলোয়াড় বলকে শট দিয়েছেন খুবই সুন্দর মাঝবাট বরাবর শট কিন্তু শটের সঙ্গে সঙ্গে ফেরত পাঠিয়ে দিয়েছেন মাস্টার স্পোর্টিং এর খেলোয়াড় বলকে ধরেছেন খুবই সুন্দর কিন্তু কি করা যায় বল কাড়া কাড়া লড়াই চলছে এবং সোয়িং কোনাবুরুর অনুকূলে শো করতে চলেছেন খুবই সুন্দর দেখা যাক মাঝ মাঠের কাছাকাছি বল নিয়ে এসে 12 নম্বর কি করেন সতীর্থ খেলোয়াড় বল কাড়া কাড়ি লড়াই কিন্তু না সঙ্গে সঙ্গে আবার সেই আবার কিন্তু আক্রমণে চলেছেন দেখা যাক কি করেন মাস্টার স্পোর্টিং এর খেলোয়াড় বক্সের কাছাকাছি কিন্তু দুজন না শটে জোর ছিল না শট আক্রমণ প্রতি আক্রমণ কি করেন দেখা যাক কিন্তু সঙ্গে সঙ্গে গোল বহু সুন্দর পরিশ্রম করেছেন আর সেই পরিশ্রমের ফল যে মিঠা হয় তা প্রমাণ করে দিয়েছেন ওই খেলোয়াড় ঠাকুর স্বনামধন্য নাম ওই ঠাকুর সিং ঠাকুর বেসরা এই খেলোয়াড় বন্ধুর কাছে আমার অনুরোধ রেফারির সাথে বহস করবেন না প্রতিটা খেলোয়াড় বন্ধুকে আমি কমিটির তরফ থেকে অনুরোধ জানাবো অযথা লেফির সাথে বহস করার চেষ্টা করবেন না নিজের সম্মান বাঁচিয়ে রাখবেন কোন আপিল করার হয় আপনারা কমিটির সামনে এসে আপিল করার চেষ্টা করবেন বা আপনাদের আপিল আমরা সঠিকভাবে বিচার করব কিন্তু লেফারিকে যদি অসম্মান করেন কিন্তু আপনার প্রতি কোনো আমরা বিচার বা আপনার প্রতি কোনো আমরা উদারতা দেখাবো না बिल्कुल जो स्पोर्ट का नियम है आप खिलाड़ी से अनुरोध करूंगा आप हमारे लेफ्टी महोदय से बहस ना करें क्योंकि जो स्पोर्ट का नियम है वो नियम से चलना होगा और निश्चित तौर पर झगड़ा इस तरह से आप निश्चित तौर पर आगे नहीं जा सकते हैं तो निश्चित तौर पर हम सभी से गुजारिश करेंगे खिलाड़ी से आप इस तरह से बहस ना करें क्योंकि अच्छा है और इस तरह रह जाते हैं हम सभी से कहते हैं मीठे बोल सभी का होना जरूर है इसलिए कहते हैं दोस्ती का डोर बताए रखना हमेशा तो मुस्कुराते रहना जिंदगी में आए हो तो क्या लेके जाओगे मीठे बोल सदा बनाए रखना दोस्त
यही सब रह जाते हैं। ना सत्ता साथ जाती है गुरु, ना संपत्ति साथ जाती है, इंसानियत हमेशा साथ जाती है। इसी तौर पर इस खेल के जरिए हम लोग आगे जा सकते हैं। तो निश्चित तौर पर खेल हमारे साथ साथ आज भी मुर्गा पड़ा है और कल भी है, तो कल के लिए भी सभी को आमंत्रित करता हूँ। कल भी बड़े बड़े टीम आएंगे तो कल के लिए भी आना ना भूलिए। तो रविवार छुट्टी के दिन है और आज भी इस तमाम दर्शक आए हुए हैं। सबसे पहले रमेश और साथ साथ रतन जी मैच का पल पल जानकारी दे रहे थे, और उसके बाद हमारे साथी कमेंटेटर बंगला में बसंत जी, और मैं आप लोग साथी कमेंटेटर बोल रहा हूँ जो दुलमी गांव से है। और इसके बाद इस मैच के बाद फिर से मैं ले चलूंगा हमारे साथी कमेंटेटर गुलाब और राज्य के पास। तो फिलहाल फिर से एक बार हमारे साथी कमेंटेटर बसंत जी आइए, आपका स्वागत है। ধন্যবাদ। আক্রমণে চলেছেন কোনাবুরু, খুবই সুন্দর দেখছেন, সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা করছেন এবং বক্সে বসেছেন, কিন্তু না, ডিফেন্স তৎপর ছিলেন, খুবই সুন্দর শট নিয়েছেন এবং মানবার কোনাবুর শট, কিন্তু সোয়িং সোয়িং কোনাবুর অনুকূলে আক্রমণে চলেছেন কোনাবুর। 13 নম্বর পায়ে বল, খুবই সুন্দর খেলছেন এই ছেলেটা 13 নম্বর, কিন্তু এরই মধ্যে টিমের যে অবস্থা সে 2-0 গোলে এগিয়ে আছেন। আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে, বল কাড়াকাড়ি লড়াই, কিন্তু ছাড়ার পাত্র নন এই মাস্টার স্পোর্টিং এর খেলোয়াড়, একের পর এক একটা আত্ম, কিন্তু খুবই সুন্দর 8 নম্বর দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, দেখছেন কে পান কি না, এবং সঙ্গে 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 বল কেড়ে নিয়েছেন, ফাউলের বাঁশি বেজেছে। সোয়িং করতে চলেছেন মাস্টার স্পোর্টিং কুকুরো, সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন, দেখছেন সঙ্গে সঙ্গে আবার খুবই সুন্দর পাস, গুটি পায়ে বল নিয়ে চলেছেন, কিন্তু না, সঙ্গে সঙ্গে গোলরক্ষক ধরেছেন বলকে এবং সতীর্থ খেলোয়াড়কে থ্রো করে দিয়েছেন বল। বল কাড়াকাড়ি লড়াই, আবার কুকুর পায়ে বল, এর মধ্যে 2-0 গোলে টিম এগিয়ে আছেন আবার, কিন্তু বক্সের কাছে কি করেন দেখা যাক, এবং সঙ্গে সঙ্গে বল কাড়াকাড়ি লড়াই, আরে একটা সুবর্ণ সুযোগ ছিল কিন্তু কুকুর, কিন্তু তারা তড়ি ঘড়ি ভাবে শটটা নিয়েছিলেন, শটের জোর ছিল না, শটকে প্রতিহত করেছেন ডিফেন্সের খেলোয়াড়, আক্রমণে চলে আসছেন কোন ওর কি করেন দেখা যায়, একজন হেড করেছেন কিন্তু সঙ্গে সঙ্গে ডিফেন্সের ম্যান ডিফেন্স যে আছে সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি বাজেছে। ওয়ার্নিং দিয়েছেন খেলোয়াড় বন্ধুদের কাছে, আমার একটা অনুরোধ, আপনারা বহস না করে নিজের খেলার প্রতি সুবিচার রাখুন, ভালো খেলুন, যাতে দর্শক যদি আপনার হেরেও যান দর্শক যেন আপনাদেরকে করতালি ধ্বনিতে মাঠে থেকে বার করেন, আপনারা যেন সম্মান পান, সম্মানের জন্য পুরো দেশে লড়াই চলছে আর আপনারা এই মাঠের মধ্যে খেলছেন, আপনারা খেলোয়াড় হলেন, আপনাদের খেলোয়াড় মনোভাব যেন থাকে, যেন অযথা বহস করে নিজের মান সম্মানের সংসা হবে, যে কোনো সম্মেলনে আপনি আপনার চির চেয়ার সুরক্ষিত থাকবে, সেই মহান হওয়ার চেষ্টা করুন, মহান যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি জানে অপকার, সেই গোপালকৃষ্ণ চট্টোপাধ্যায়ের এই লেখাটা আজও মিথ্যা হয়নি, আজও শ্রদ্ধার সঙ্গে সেই বিষয়গুলো চর্চা করতে হয়, অনেক সময় খেলার মাঠে মেলার মাঠে সমাজের বুকে এগুলা অক্ষরে অক্ষরে পালন করে মানুষ, এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আক্রমণে কুকুর চলেছেন খুবই সুন্দর, দেখছেন সতীর্থ খেলোয়াড়কে খুঁজছেন কি করেন, একজনকে মাইনাস করেছেন খুবই সুন্দর এবং আস্তে করে দিয়েছেন, কিন্তু না, সঙ্গে সঙ্গে ডিফেন্সের খেলোয়াড় তৎপর ছিলেন, সঙ্গে সঙ্গে মাঝমাঠ পর্যন্ত বলকে পাঠিয়ে দিয়েছেন, 2-0 বলে কোনাবুর এখনো পিছনে আছেন, কিন্তু আক্রমণের জোর আছে, এখনো পর্যন্ত আক্রমণে উঠে আসছেন, কিন্তু না, সঙ্গে সঙ্গে আক্রমণকে প্রতিহত করছেন ডিফেন্সের খেলোয়াড়, এই যে কুকুরু মাস্টার স্পোর্টিং এর ডিফেন্স নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, আগামী খেলায় তারা কত দূর কি করেন সে দেখার বিষয়, একের পর এক সুন্দর শট নিয়ে একটা গোলমুখী বলকে প্রতিহত করে দিচ্ছেন, আক্রমণকে